যেমন আপনি কিছু গোল্ড রাখলেন, ওই বিনিময়ে কিছু টাকা আপনি নিলেন, আমাদের কিছু পার্সেন্টেজ হিসাবে কিছু টাকা আমাদের দিলেন, মানে আমরা 3% বা 4% দেখা যায়। এটা 8 মাস রাখতে পারি, 8 মাসে রাখবো, 1 বছর পরে 1 বছর রাখবো, রাখার পর তারপর ওনার ফোন দেবো, চিঠি ছাড়বো, আমাদের নিয়মকানুন যা আছে সরকারের নিয়মকানুন ওভাবে দেখা, তারপরে আমরা ওটা বাজেয়াপ্ত করি। এভাবেই চলে পুরান ঢাকায় স্বর্ণের বন্ধকি ব্যবসা। গচ্ছিত স্বর্ণের লভ্যাংশের উপর নির্ভর করেই চলছে তিন পুরুষের জীবন। 1 লক্ষ টাকা যদি আমাদের এখানে জিনিস রেখে বন্ধক রাখে, হ্যাঁ, আমরা মান্থলি 3,000 টাকা নিই আর কি। আমরা খুচরা যে সোনাটা কিনি ওইটা নিয়ে আসছি ওনার কাছে যাচাই করতে, ভালো দাম পেলে নিয়ে যাব। বিশ্বস্ত হওয়ায় অনেকেই অন্যদিকে না ঝোঁকে এখানে কেনাবেচা করেন। কিনতে আসি, বিক্রি করতেও আসি, অনেক সুবিধা মার্কেটের থেকে এখানে আর কি, আমার অনেক ভালো লাগে সুবিধা। আমার এত যাচাই বাছাই করতে হয় না বা বিশ্বাসের উপরে নেওয়া যায়, সবচেয়ে বড় কথা হলো বস্তু তো ওটা ভালো পাওয়া যায়। যখন টাকার দরকার পড়ে, টাকা মানে অনেক দরকার পড়ে তখন। সনাতনী স্বর্ণের বাজার প্রায় বিলুপ্তির পথে, তাই বর্তমানে কারিগরের সংখ্যাও কমছে দিনকে দিন, জানালেন ব্যবসায়ী নেতারা। টোটাল মিলাই মনে হয় যে 150 দোকান হবে আর কি। কোনো মাসে 1.5-2 লাখ টাকা হয়, কোনো মাসে 5 লাখ টাকা হয়। যখন আসছি এই লাইনে তখন আমি দেখছি যে প্রায় 35,000-এর মতো কারিগর ছিল, এখন টোটাল হিসাবে ভোটারে দেখা যায় যে 3,2800 কারিগর টোটালে আছে, আর সম্পূর্ণ কারিগরে এখন এই যে বন্ধ হয়ে গেছে গা। তবে স্বর্ণের দাম আবারও বাড়লে কেনাবেচায় গতি ফিরে আসবে এমন আশা ব্যবসায়ীদের। আফসারউদ্দিন, নিউজ 24, ঢাকা।